নেপথ্য থেকে বাংলার আন্দোলন সংগ্রামের ঐতিহাসিক মুহূর্তে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিয়েছেন তিনি। রাজনৈতিক কর্মীদের কাছে ছিলেন নিরাপদ আশ্রয়। শেখ মুজিবের বঙ্গবন্ধু হয়ে ওঠার পেছনে তার অবদান উঠে এসেছে অসমাপ্ত আত্মজীবনীতে। সেই মহিষী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের আজ 91তম জন্মবার্ষিকী। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব একদিকে হাল ধরেছেন সংসারের, অন্যদিকে ছিলেন বঙ্গবন্ধু রাজনীতির নেপথ্যের মহিরুহ। জন্ম 1930 সালের 8ই আগস্ট টুঙ্গিপাড়ার সম্ভ্রান্ত পরিবারে। 1942 সালে দাম্পত্যের শুরু, তবে বিয়ে তার বছর দশেক আগে। ফজিলাতুন্নেসা মুজিব রেণুর বয়স যখন 3 বছর তখন মারা যান বাবা, আর 5 বছরে মা, 7 বছরে দাদা মারা গেলে বড় হন শেখ বাড়িতেই। She was my cousin, you know. Your cousin? Yes, cousin sister. When you married? We are in the same family. Mm-hmm. When you married? My father and her father was the cousin brothers. বাঙালি স্বাধিকার আন্দোলনের প্রতি পদক্ষেপে বঙ্গবন্ধুকে সাহস যুগিয়েছেন তিনি। 6 দফা আন্দোলনে বঙ্গবন্ধু যখন কারাবন্দী, তখন নেতাকর্মীরা আসতেন তার কাছে, যোগাতেন লড়াই সংগ্রাম চালিয়ে যাওয়ার অনুপ্রেরণা। আমার মা, তার মনটা কত শক্ত জানেন, আমাকে বিছানায় বসালো, বসাবে তুই কাঁদিস কেন, তোর আব্বা ঠিকই ফিরে আসবে, জনগণ সাথে আছে, কেউ কিছু করতে পারবে না, আল্লাহর উপরে ভরসা রাখ। এই যে আমার মার ভিতরে যে শক্তিটা, এটাই তো যে কোনো, আজকে যদি সত্যি এরকম বাইরে যেতেন বাংলাদেশ কোনোদিন স্বাধীন হতো না। কিন্তু আমার মার এই যে সময়োচিত সিদ্ধান্ত, এই সিদ্ধান্তই তো আমার দেশকে এগিয়ে নিয়ে গেল। বিশিষ্ট জনেরা বলছেন, বঙ্গবন্ধুর মতো বিশাল ব্যক্তিত্বের পাশে নিজ যোগ্যতায় আপন আলোয় উদ্ভাসিত ছিলেন ফজিলাতুন্নেসা। অসমাপ্ত আত্মজীবনীতে বঙ্গবন্ধু লিখেছেন যে বাবা তো আমাকে টাকাই দিত, তারপরে কলকাতা যাওয়ার আগে রেণু আমার জন্য আঁচলে টাকা বেঁধে রাখত, বলতো তোমার অন্য খরচ লাগলে এগুলো দিয়ে মেটাবে। আওয়ামী লীগের লোকজনকে টাকা দেবার জন্যই তিনি বঙ্গবন্ধু রানা একটু ফ্রিজ বিক্রি করে দিয়ে টাকা দিয়েছেন, সোনা দানা বিক্রি করে দিয়ে টাকা দিয়েছেন, দলকে সংগঠিত রেখেছেন। তিনি খাটের উপরে বসে পান বানাতেন, কিন্তু সারা দেশের খবর তার কাছে ছিল। 75-এর কাল রাতে জাতির জনকের সঙ্গে তাকেও হত্যা করে ঘাতকেরা। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।